আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হোমিও শিখির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও অভিনন্দন। দশটি ওষুধ যেটা আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম, আজ গত পর্বের পাঁচটি ওষুধ পরে আজকে আমি আপনাদেরকে বাকি পাঁচটি ওষুধের লক্ষণ এবং প্রয়োগ সম্পর্কে জানাব। ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা মাদার, এটা আমাদের বাসা বাড়ির জন্য আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ, কারণ আমরা সবাই কোনো না কোনো কাজ করতে থাকি, কাজ করতে যেয়ে কারো হাত কেটে যায়, কারো পা কেটে যায়, বা কেউ হোঁচটকে পড়ে সিলে রক্ত বের হয়ে যায়। এই ক্ষেত্রে ক্যালেন্ডুলা মাদার ম্যাজিকের মতো কাজ করে। আপনি যদি কোথাও কেটে যায়, সিলে যায়, রক্ত বের হয়, আপনি ক্যালেন্ডুলা মাদার সেখানে লাগিয়ে দিবেন, ইনশাল্লাহ সাথে সাথেই আপনি রক্ত বন্ধ হয়ে যাবে এবং রোগী খুব শীঘ্রই আরোগ্য লাভ করবে। অ্যানাগালিস 30, হিপারসাপের মতো অ্যানাগালিসও আমাদের মাছের কাঁটা বের করতে সাহায্য করে। তবে পার্থক্য হচ্ছে এটা, হিপারসাপ আপনার কাঁটা বিঁধার পরে গলায় বেশ ব্যথা করবে, কিন্তু অ্যানাগালিসে সাধারণত ব্যথাটা থাকে না। যদি কাঁটা বিঁধার পরে আপনি ব্যথা অনুভব না করেন কিন্তু কাঁটা আছে, এটা আপনি বুঝতে পারেন যে বিরক্ত বোধ করতেছেন, তাহলে আপনি অ্যানাগালিস 30 দুই ঘন্টা অন্তর অন্তর 3-4 বড়ি করে কয়েকবার সেবন করলে ইনশাল্লাহ আপনার কাঁটা বের হয়ে যাবে। এবার আমি যে ওষুধটার কথা আপনাদের বলবো, আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ, সেটা হচ্ছে ক্যান্থারিস মাদার। ক্যান্থারিস মাদারটা কীভাবে, মানে এর ব্যবহারটা আমি আপনাদের বলবো। সাধারণত আমরা বাড়িতে যে রান্না বাড়ার কাজ করি বা আগুন বা অন্য কোনো গরম পদার্থের যখন কাজ করতে যেয়ে সেঁকা লাগে, হাত পুড়ে যায় বা কোথাও পুড়ে যায়, তখন আমরা এই ক্যান্থারিস মাদার সাথে সাথে ওইখানে লাগিয়ে দেব। এতে কি হবে, পোড়াজনিত যে ফুসকা পড়া এবং জ্বালা পোড়া সেটা করবে না। আর সাথে সাথে যদি মানে এই এটার সাথে আমরা ক্যান্থারিস 30 খাওয়াই অর্থাৎ সেবন করাই, তাহলে সেখানে আপনার ওই যে পোড়াজনিত ঘা বা অন্য কোনো কিছু হলে সেটা সেরে যাবে। আর একটা ওষুধ, সেটা হচ্ছে রাউলফিয়া, রাউলফিয়া মাদার। আমরা এখন অনেকেই হাই ব্লাড প্রেশারে ভুগি। সাধারণত আমরা ব্লাড প্রেশারের এলোপ্যাথি ওষুধ কন্টিনিউ সেবন করি, তারপরে দেখা যায় কোনো কারণবশত হঠাৎ আপনার প্রেশারটা আরও বেশি হয়ে গেছে, আপনার কান চোখ মুখ লাল হয়ে গেছে, ঘাড়ের রগগুলো দপদপ করতেছে, আপনি খুব কষ্ট অনুভব করতেছেন। আপনি রাউলফিয়া মাদার 10-15 ফোঁটা পানির সাথে দিয়ে সেবন করেন, ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে একেবারে ম্যাজিকের মতো আপনার এই কষ্টগুলো দূর হয়ে যাবে। অর্থাৎ আপনার ঘাড়ের রগগুলো যে দপদপ করে টনটন করে ব্যথা করতেছিল, তারপরে হচ্ছে আপনি মাথা ব্যথা করতেছিল, আপনি অস্বস্তি বোধ করতেছিলেন, এটা দূর হয়ে যাবে। এবং এর সাথে যদি দেখেন যে মাথা ব্যথাটাও কন্টিনিউ আছে, তাহলে আপনি বেলেডোনাটাও এর পাশাপাশি প্রয়োগ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই কষ্ট থেকে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন। তাহলে এই 5টা ওষুধ এবং আমার প্রথম পর্বে 5টি ওষুধ, এই 10টি ওষুধ যদি আপনি ঘরে রাখেন, তাহলে ইনশাল্লাহ সচরাচর হুটহাট করে আপনি ডাক্তারের কাছে যেতে হবে না। আমার এই চ্যানেলটা যারা এই প্রথমবার দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। সাবস্ক্রাইব করে বেল বাটনে একটু ক্লিক করে দিবেন, যাতে আমার এখান থেকে যতগুলো নতুন নতুন ভিডিও আপলোড হবে আপনি সেটা পেয়ে যাবেন। তাহলে আজ রাখি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।